দেখেন না হাত না আছে দেখেন দেখেন আগুন ধরে গেছে দেখেন না উজ্জ্বল ভাই আপনি ঠান্ডা হন কিছু করতে পারবেন भाई धरें ना देखেন দেখেন দেখেন এদিকে মারতেছে আল্লাহু আকবার ইয়াদ ইয়াদ আল্লাহু আকবার ইয়াদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ভাই ভাই আটকা 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 ইয়াদ ওই পানি না তুমি পানি না ভাই 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 আল্লাহু আকবার এই ঠান্ডা আল্লাহু আকবার ভাই ভাই দেখেন না भाई तो तातरी कौन है भाई बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम देश और देशर बाहरे जे जेखान थेके आमादेर भिडियोटी देखछेन आशा करी आपनारा सबाई भालो आछेन एबं गोस्ट फाइटारेर संगे आछेन तो आल्लाहर अशेष रहमते एबं आपनादेर दुआय आमी एबं आमार टीमेर सबाई भालो आछि एबं सुस्थ आछि तो प्रतिदिनेर मतो आमी राहान आपनार साथे आछि एबं আমার সাথে আছে জিয়াদুল ইসলাম আসসালামু আলাইকুম এই পাশে আছে উজ্জ্বল হোসেন আসসালামু আলাইকুম এবং ক্যামেরায় আছেন আরাফাত হোসেন তো আমরা যে জায়গাটা আসছি আজকে এটা হচ্ছে একদম ভয়ানক একটা জঙ্গল এবং এই জঙ্গলের পাশেই একটা স্কুল প্রাইমারি স্কুল তো এই প্রাইমারি স্কুলের একটা বাচ্চা মেয়ে আছে একটা মেয়ে সে স্কুলে থেকে কিভাবে আর কি এই জঙ্গলের ভিতর কেউ এনে তাকে মেরে ফেলা তারপর থেকে এই জঙ্গলটা ভয়ানক জঙ্গলে পরিণত হয় কেউ এখানে সচরাচর প্রবেশ করতে পারেন তো আমরা কিন্তু এই ঘটনাটা শোনার পর সেখানে আসছি এবং এসে যে দেখবো যে মেয়ে আত্মাটা বলে এখান থেকে ঘোরাফেরা করে মানুষকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করে তো আমরা সব তাকে মুক্তি দেওয়ার চেষ্টা করবো বা ডেকে এরা শুনবো সে কী চায় সে কেন এগুলো করতেছে এগুলো শুনবো তো আরাফাত ভাই আমাদের সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করছেন বা শুনছেন তো আপনি কিছু বলেন বৃহস্পতির উদ্দেশ্যে আমরা যেতে কথা বলি জি অবশ্যই প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের গোস্ট ফাইটারের সাথেই আছেন আমরা প্রত্যাশা করব আমাদের গোস্ট ফাইটারের সঙ্গে আপনারা সবসময় থাকবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনারা হয়তো রায়হান ভাইয়ের কাছ থেকে জেনেছেন আপনারা রায়হান ভাইয়ের কাছ থেকে জেনেছেন যে আমরা ভিতরে যেতে কথা বলি আপনারা দেখেছেন যে শুনেছেন যে এখানে কিন্তু ছোট্ট একটা বাচ্চা মেয়ে এখানে লেখাপড়া করতো তাকে কিন্তু জঙ্গলের ভিতরে এনে হত্যা করা হয়েছিল সেখান থেকে কিন্তু এই যে এই বাগানটা আমি তো দেখলাম এই মাত্র জি ভাই কিন্তু বুঝতে পেরেছি ভাই চলে গেছে ভাই ভয় দেওয়ার চেষ্টা করছি তো আমরা কিন্তু ভয় পেয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি অবশ্যই আমরা এই জায়গাটা সমাধান করবো এবং তাকে দেখে শুনবো সে কি চাই তো আসলে আমরা জায়গাটা ঘুরে দেখি আমাদের সাথে কি কি ঘটে প্রিয় দর্শক হ্যাঁ আপনারা দেখতে থাকুন আজকে আমাদের সাথে কিন্তু আসলেই সত্যি ভয়ানক একটি কাহিনী ঘটতে চলেছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা কিন্তু এই যে আপনারা দেখছেন এটা কিন্তু বাগানের পাশে একটি প্রাইমারি স্কুল সেখানে কিন্তু অনেক বছর আগে একটি মেয়ে লেখাপড়া করতো তাকে মেরে ফেলা হয়েছিল সেখান থেকে এই বাগানটা কিন্তু প্রচণ্ড ভয়ানক হয়ে যায় আসলে আপনারা উপলব্ধি করতে পারছেন জি ভাই জি জি এটা কিন্তু জঙ্গলটা খুবই হন্টেড কিন্তু ভাইয়া ভাই দেখেছেন ওই যে ওই দেখেন আপনি দেখেছেন भाई ओके आबारो पाबो मने हय तो ओ आमादेर उपस्थिति बुझते पेरेছে किन्तु जी 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 दर्शक आपनारा देखছেন আসলে জঙ্গলটা কিন্তু খুবই ভয়ানক আপনারা দেখতে থাকবেন আমাদের সাথে রয়েছে আজকে আমাদের রায়হান ভাই জিহাদ উজ্জ্বল ভাই এবং আমি ক্যামেরায় রয়েছি ইয়াসিন আপা দেখছেন কি ঘন জঙ্গল মানে তো ঠিকমতো হাঁটতেও পারতেছিল মানে সমস্যা আল্লাহ হাফেজ কি অবস্থা ভাই স্কুলের পেছনটা আসলে এত বড় জঙ্গল আসলে এখানে কিন্তু কেউ আসে না আল্লাহু আকবার সব শব্দ নিচে দিকে রেখেছ না এখন রাহেন ভাই এখানে কিন্তু আসলেই কেউ আসে না সেটা আমরা বুঝতে পারতেছি কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে কত বড় একটি ভয়ানক জঙ্গল আপনি একটা দিন দেখেন পাতা দেখেন জি 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 যে পড়ে আছে কত দিন ধরে কেউ নিতে আসে না এটা কিন্তু নিতে আসে না এই পাশে দেখেন এরকম ইদারে কোথায় আছে উজ্জ্বল ভাই একা কোথায় আছে উজ্জ্বল ভাই যাব আপনি কোন কি হলো রাহেন ভাই যে দেখেন ভাই আসেন কাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আপনি একা একা আসলেন মনে হয় भाई हमें आसनी भाई हमारा काम दिखा निकला भाई की अवस्था अल्लाह हू अकबर काम दिखा भाई देखना अपने हमारा पूरा काम दिखा दुनिया भाई की अवस्था भाई पूरा काम दिखा देखो एक टा पाप दाग और एक टा भाई सारा তোর ব্যবস্থা আমি করতেছি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না জালিম আমি ধরে দেখাছিলাম ঠিক আছে তুই দেখাছিস এইটা কিন্তু যে পাঁচ যে দাগ দেখা যাচ্ছে জি জি তো দেখানোর চেষ্টা করে একটা দাগ ওই একটা দাগ ওই পাশটাও কিন্তু এভাবে টেনে নিয়ে চলে গেছে হ্যাঁ ভাই দাগ হয়ে গেছে ভাই পুরো টাইম নিয়ে যাচ্ছিল ভাই আমার এইদিকে তো যেই থাকুক না কেন এখানে আমি কিন্তু ভাই ওর ব্যবস্থা করব কিন্তু আমাদের তো ওপেন অ্যাটাক শুরু করতে জি ভাই কিন্তু এই জায়গাটা যে আমরা এলাকাবাসী মুখ থেকে যেটা শুনছি এটা কিন্তু তার থেকে কম না অনেকটাই ভয়ানক ভাই জি ভাই ইতিমধ্যে কিন্তু আমাদের উপর অ্যাটাক চলে আসে এই লাইটটা লাইটটা নেই কন্ট্রোল পুরো ভয় পার কোনো করতে না আমি ছিলাম না কিন্তু সেটা বলেন ভাই আপনি আমাদের বন্ধু উদ্দেশ্য করে বলেন হ্যাঁ আমি তো আপনাদের সঙ্গে ছিলাম ওই জায়গায় জি চল ভাই পরে পরে দেখি এই হঠাৎ আমার এই আমার মধ্যে কেমন একটা ভাই আমার জন্য কেমন একটা মানে খরিবিত হয়ে যাচ্ছিল কেমন আমার জন্য এইদিকেই টানছিল ভাই আমার এইদিকেই টানছিল খালি এইদিকেই টানছিল ভাই রাস্তা যদি বিশাল পুরো টানে আমি যখন এই জায়গায় দাঁড়ায় যেতে যাচ্ছি ভাই আমার পুরো টান টান নিয়ে চলে গেছে এরা দেখলাম জিহাদ দেখলাম পার উপরে পড়ছে না জিহাদতে শুদ্ধ নিয়ে যাচ্ছে আল্লাহ ঠেকাতে পারেনি তারে আগে গিয়ে দেখেন আপনি পুরো দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ওপেনলি অ্যাটাক চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন উজ্জ্বল ভাইয়ের উপর ইতিমধ্যে অ্যাটাক চলে আসছে উজ্জ্বল ভাইকে কেউ যেন টেনে নিয়ে যাচ্ছে জিহাদ কিন্তু তাকে ধরার জন্য তার উপর মানে লাভ দিয়ে পড়ে তখন কিন্তু তাকেও শুদ্ধ নিয়ে যায় তো আমরা এখানে কি আছে বা কি আছে এটা দেখব আসলে আমরা দেখি প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আজকে আমাদের এই আয়োজনটি আমাদের সাথে কিন্তু শুরুতে একটি ঘটনা ঘটতে চলেছে ये बोलते से बस मान लिया तो शोर से तो शब्द बात सुनने लगे एक बार चले गए भाई अभी शब्द नहीं आते जी 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 और আমাদের কিন্তু ভাই সবচেয়ে একটা থাকবে সামনে তো তো ভরপুর মতো হয় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ভাই কিছু একটা সুর সে মনে হয় কিছু একটা সুর সে জি ভাই আল্লাহু আকবার তোর ব্যবস্থা করতে কি ভয় পাবেন না আমি যতক্ষণ সাথে আছি আপনি যদি আমাকে একটু বন্ধ করে দিতেন তাহলে আমি ভালো করে দিতাম আপনার উপরে এটা পেলে আপনি আসলে ভিডিওটা করতে পারবেন না ঠিকভাবে। জি বিসমিল্লাহির রাহমানির রাহিম। मैं তারপরে কি আসলে কি খেয়াল রাখবেন। জি দর্শক আপনারা দেখলেন রায়হান ভাই কিন্তু আমাকে বন্ধ করে দিয়েছে, হয়তো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। হঠাৎ করে চোখে আল্লাহু আকবার কি হলো यार, ये देखो तो सामने से कुछ गया एकदम একটা বাপটা শুরু। ये ভালো করে দেখো তো, পানি দাও একটু পানি দাও। এই ধরেন দি এই বলতে যে মনে একটা শব্দ ছাড়া মনে তো ভেঙে পড়ে ফেলতেছে কিছু একটা। দাঁড়া আমার ব্যবস্থা করতেছি ভাই। ওটা আপনার চোখ উদ্দেশ্যে করে কিছু একটা খালি নিতে ভাই আমার মনে সেটা না ভাই, সেরকম একটা কিছু হতে পারে। ওর বাতাসটা আসলে দেখেন ভাই চোখ চোখে দিয়ে অটোমেটিক পুরো রক্ত এসে গেছে চোখে, কিন্তু কি একটা সরসর বাতাসটা কিন্তু আমার এখানে। জি জি ওর ব্যবস্থা আমি করব। ও কিন্তু সরাসরি ভাবে কিছু করতে পারবে না। ভাই এখানে একটা গর্ত দেখা যাচ্ছে দেখছেন? আল্লাহু আকবার। এটা গর্ত দেখা যাচ্ছে আর এই পাশটা কিন্তু ঘিরে দেয়, এই সাইডটা কিন্তু আরেকটা জমি। বন্ধুরা আপনারা দেখছেন ওই যে এই যে সে দেখেন এদিকে আছেন আপনারা, কিন্তু আমরা যেটা দেখছিলাম হ্যাঁ 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 এই যে স্কুলের পিছনটা আসলে খুবই হন্টেড একটি জায়গা। আমরা আজকে এসেছি আমাদের গোস্ট ফাইটার টিম সেখানে কিন্তু। আল্লাহু আকবার। ভাই আপনি একটা জিনিস খেয়াল করছেন কি? আমি একটা জিনিস কথা বলতেছি এই যে জি জি ছেলেপেলেরা যাতে বাচ্চারা স্কুলের বাচ্চারা যাতে করে এইখানে যাতে না আসতে পারে। হুম 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 এই জঙ্গলে ভিতর ডান দিকে কিন্তু কাটা দিয়ে ঘিরে দাও। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কিছু একটা সুরছে দেখছেন? হ্যাঁ হ্যাঁ এই জন্য কিন্তু এইটা করা মানে এই কাটা দিয়ে ঘিরে গেছে। জিয়াদ ভাই ভাই জিয়াদ কোথায় যাচ্ছে ভাই? উঠা ভাই। আল্লাহু আকবার। জিয়াদ জিয়াদ ভাই। আল্লাহু আকবার। জিয়াদ 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 ধরে নামাও তাই ওর উপর ভর করছে মনে হয়। অবস্থা দেখবেন কথা বলো আমার সাথে। चलो जाते रखो भाई इधर पानी में नहीं उठेगा। ए जाते चलो भाई वो पूरी में आस्ते। जी भाई अपने को शांत कर नीचे नामाने चेष्टा करो। मैंने आधे हो जाता है पूरे एक समस्या है। उधर भाई अपने वो ध्यान में भाई पानी वाले की तो नहीं फिर बेकार में जाते पूरे इधर आप मत भाई समझा। अल्लाहु अकबर। ए मुफ्ता अल्लाहु अकबर। भाई दौड़न दौड़न दौड़न। अल्लाहु अकबर। अल्लाहु अकबर। जी দর্শক আপনি কিন্তু দেখছেন আমাদের জিহাদের প্রতি এই মুহূর্তে অ্যাটাক হলো আসলে। জিহাদ জি ভাই ঠিক আছে তুমি ভাই তুই গাছে কেন উঠলি ভাই? আমি তো গাছে উঠতে পারি না ভাই, আমি গাছে কেন উঠবো দেখছেন ভাই? আল্লাহু আকবার। হ্যাঁ ওই যে আপনারাই কিন্তু গাছে উঠেছিল। আল্লাহু আকবার। হ্যাঁ ভাই অশ্লীল ভাবে কাজ শব্দ শুনলেন? হ্যাঁ লাইটটা কই? ক্যামেরা দেন তুমি। আল্লাহু আকবার। গাছে তো দেখবো আমরা এটা কিছু। জি আমরা গাছেই মনে হচ্ছে কিছু একটা আছে আর কি। দর্শক সামনে যান আপনারা। দেখেন দেখেন ভাই 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 দেখেন ভাই স্কুলের ছাদের উপর দেখেন না হাত না আছে দেখেন দেখেন। আল্লাহু আকবার। দর্শক আপনারা দেখুন না স্কুলের ছাদের উপর এই মাত্র দেখলাম ভাই চলে গেল বিলীন হয়ে গেল। আল্লাহু আকবার। জি ভাই দর্শক আপনারা হয়তো একটু হলো দেখতে পেয়েছেন। ওই সাইডটাও নেই ভাই। আল্লাহু আকবার, এটা কি দিল ভাই? কোন হয়ে গেল ভাই? জি ভাই, আলাদা ভাই। জি, আমরা কিন্তু ইতিমধ্যে যেটুকু আমার সাথে ঘটেছে এর মাধ্যমে আমরা বুঝতে পারছি আপনি যে আসলে এখানে কিছু একটা আছে। অবশ্যই সেই কিন্তু স্কুলটা অল টাইম কিন্তু ঘিরে ফেলা লাগে যাতে স্কুলে কোনো রকম সমস্যা সম্মুখীন না হয়। আল্লাহু আকবার। হ্যাঁ হাসি শব্দ। আল্লাহু আকবার ভাই, হাসি শব্দ শুনতে পাচ্ছেন এদিক থেকে? হ্যাঁ ওদিক লাইট হয়ে গেছে। জি জি জি। আল্লাহু আকবার। ভাই তোমার তো আওয়াজ আসছে ভাই, অদ্ভুত একটা আওয়াজ। জি আসলে জি ভাই, আমাদের আর লেট দেরি করলে চলবে না। হ্যাঁ আমাদের আসলে তোকে ডাকবো। জি জি আসলে বসবে বসে ডাকার চেষ্টা করবে। আপনি কি বলেন? জি ভাই, আজ থেকে আসনটা কিন্তু একটু মজবুত করে করবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জি জি জি। তো আমরা চলুন একটু সামনে গিয়ে ওই যে কোনাটায়, দর্শক আপনারা জানেন যে আমাদের স্কুলের পিছনটা কিন্তু ওই কর্নারটা হচ্ছে সব থেকে বেশি ভয়ানক। আমরা ওর আশেপাশে ইনশাল্লাহ আসর করার চেষ্টা করবো। হ্যাঁ ভাই হ্যাঁ জি জি জি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা গর্ত রয়েছে, ভয়ানক একটা ফন্টেড গর্ত। আপনাদেরকে একটু দেখাই। উজ্জ্বল আপনি গর্তটিতে একটু লাইট মারতেন। আপনারা দেখছেন আসলে কত পুরাতন পানি এখানে, আর কত দেখেন এখানে আসলে দেখলে আসলে ভয় করে। উজ্জ্বল আপনি বুঝতে পারছেন খুবই হন্টেড একটি জায়গা। আসলে এরকম জায়গায় আমরা আগে কখনো যাইনি। আমি তো যেটা শুনছি স্কুলের উপর কিন্তু ভাই ওই দেখেন, ওই দেখেন দর্শক আপনারা দেখুন না, ওই যে লাইট মারা লাইট মারা লাইট মারা বাবা সেই জায়গা সেই জায়গা সেই জায়গা না না ভাই আইছে দস্ত ভাই হাঁটাহাঁটি করতে ওই চলে গেল। হ্যাঁ আগে দিকে চলে যাচ্ছে না আমাদের কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ভাই আসন তৈরি করতে হবে ভাই। জিয়াদ তুমি ফার্স্টবার আসন করো, ওকে ডাকবো। জি ভাই কেন এভাবে ভয় করে চেষ্টা করছো? এখানটা করো এখানটা করো। উজ্জ্বল ভাই আপনি তো সহযোগিতা করেন আসন করার জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সেই হাতটা কিন্তু আমাদের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। আসলে আমাদের কিন্তু খুব ভয় করছে। তারপরেও আমাদের রায়হানরা আমাদেরকে যেহেতু বন্ধ করে দিয়েছে এজন্য কোনো সমস্যা হয়তো হবে না। আপনারা দেখতে থাকুন, হয়তো রায়হানরা এখনই আসন তৈরি করে সে আত্মাটাকে ডাকবে এবং তাকে শুনবে আসলে সে কেন এখানে থাকে, কেন মানুষকে ভয় দেয়। হ্যাঁ সেটা হয়তো আমাদের রায়হানরা এখনই করবে। তো আসন তৈরি হবে এখনই, আপনারা দেখতে থাকুন। দেখে উজ্জ্বল ভাই একটু আসলে জায়গাটা অনেক হন্টেড একটি জায়গা। আসলে বাইরে থেকে যত সাপ পোকামাকড়ের নয়েজ আসতেছে, এখানে ঢুকলেই বোঝা যায় যে এখানে কিন্তু আসলে কেউ আসে না বা প্রবেশ করে না। রাহেন ভাই জায়গাটা আসলে খুবই যাতে করে এখানে কোনো মানুষ প্রবেশ করতে না পারে। আমরা শুনতে পাচ্ছি যে দুপুরের পর এবং সন্ধ্যার পর এই জায়গাটায় কেউ আসে না। এটা একটা পরিত্যক্ত বাগান হিসেবে পরিচিত। এখানে সচরাচর কেউ প্রবেশ পায়নি। তো আমরা এখানে আসছি এবং ওই যে স্কুলের যে মেয়েটা মারা গেছে, কিভাবে তাকে মেরে ফেলা হয়েছিল এখানে। আপনি ওর কাছে একটা জিনিস শুনবেন যে আসলে তখন যখন মারা গিয়েছিল তখন কোন ক্লাসে পড়তো বা কি করতে, কিভাবে মারা গেছে, জি 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 কারা কিভাবে তাকে মেরেছিল, সেটা একটু জানার চেষ্টা করলে আমরা তাহলে হয়তো আমাদের সেটা উদ্ধার করতে সহজ হবে। বন্ধুরা আপনি দেখছেন আমাদের আসন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমাদের রাহেন ভাই তার সকল প্রস্তুতি গ্রহণ করছে। সেখানে বসবে এখন, বসে সে আত্মাটাকে কাছে আনার চেষ্টা করবে এবং তার কাছে শুনবে যে আসলে সেখানে কেন থাকতো বা কী করতো। আপনারা দেখতে থাকুন। अल्लाह अकबर अल्लाह अकबर ला इलाहा इल्लल्लाह भाई चल इधर से इधर अल्लाह अकबर अल्लाह अकबर भाई धरेन ना ये तो छुदर भाई देखेन ना अल्लाह अकबर ला इलाहा इल्लल्लाह देखेन 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 इधर मत से अल्लाह अकबर यार यार अल्लाह अकबर यार अल्लाह अकबर ला इलाहा इल्लल्लाह भाई भाई अटका जियाद जियाद भी पानी आसे जियाद अल्लाह अकबर भाई भाई अल्लाह अकबर पानी दो अल्लाह अकबर भाई की बोलो अल्लाह अकबर भाई तातरी की तरह व्यवस्था करूं चल भाई भाई लाइट दिया भाई माथे पर अल्लाह अकबर भाई हमें एक जिनिस बुझते हुए से तो এইভাবে ওকে মারা হয়েছে এরকম কিছু একটা হতে পারে ভাই আপনি বুঝতে পারবেন আল্লাহু আকবার ভাই আপনি কি শুনবেন কিন্তু আজকে দর্শক আপনারা দেখছেন এবার আপনি মাথা তুলে ভাই আগে মাথা না মাথা না ওঠে মাথা উঠে আল্লাহু আকবার যা দাঁড়াও মাথা সমস্যা কি ভাই আপনার সাথে কি হয়েছে আপনি কি জানেন ভাই আমি যেটা দেখলাম একবার ইহার দিয়ে লাগিয়ে এভাবে থামা এভাবে থামা প্রচন্ড জোরে কিন্তু শব্দ জি 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 শব্দ ক্যামেরা আপনি কিভাবে করেন জানি না না আমি নিয়েছি যতদূর সম্ভব নিয়ে চেষ্টা করেছি দর্শক আপনি দেখলেন কিন্তু জি জি সমস্ত মাথাটা ভাই মাথা জ্বালা জি 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 আমার খুব মাথার কি অবস্থা ভাই আমরা একটু ওইখানে যাই চলেন না দাদা আসুন দেখুন আল্লাহ চলো এদিকে আসুন এই আপনি খাদ্য রাখুন ভাই আমি এদিকে কেন আসলাম ভাই ভাই আপনাকে নিয়ে আসা হয়েছে আসলে ওরা যে আমাদের প্রতি অ্যাটাক করতেছে আসলে আমরা বুঝতে পারি না भाई একটা জিনিস খেয়াল করছেন ভাই আগুন তো লা ইলাহা ইল্লাল্লাহ তাসবাহানা বিল্লাহি জলাল ভাই আমাদের খুব মেরেছে ভাই খুব মেরেছে আমাকে ভাই আপনি অবস্থা কেমন গা কি দেখেন জিয়াত জিয়াত তুমি জবাকে ধরো ভাই চলেন এখান ভাই আমার খুব মেরে এই জায়গাটা নিয়ে গিয়েছিলাম ভাই আসলে উজ্জ্বল ভাইয়ের প্রতি এমন হবে লা ইলাহা ইল্লাল্লাহ তাসবাহানা বিল্লাহি জলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই যে ভাই ওই কাছে দিকে উঠছে মনে আমরা আপনার এদিকে সরাসরি করব আমরা সরাসরি না ভাই আবার আসতে তো ভাই আমরা নিয়ে যাব ভাই আগুন ধরে গিয়েছে দেখেন না ভাই আবার আসতে তো নিয়ে যাব উজ্জ্বল ভাই আপনি ঠান্ডা হন কিছু করতে পারবেন না ভাই ভাই আপনি তো উজ্জ্বল ভাইকে প্রোটেক্ট করে দেন আপনি নিতে হবে না কি আছেন ভাই নিন দর্শক আপনি দেখছেন সে কিন্তু আশেপাশে আমাদের আসলে কতটা আমাদের প্রতি অ্যাটাক করছে আপনি দেখতেই পাচ্ছেন আমার তো ধরবা জিয়াদ তুমি মুম্বাইতে আগুন জ্বালাও ভাই আপনি আমারে আলাদা একটা গুন্ডি কেটে আমাকে বন্দি করে দেন তাহলে ভাই আমারে নিয়ে যেতে পারে ও আবার জিয়াদ ভাই ও খুব শক্তিশালী মনে হলো আমার দারুণ আর একটা তুমি পাউডার দিন আপনার পাশে ছোট করে আমাকে আপনার বন্দি করে দেন আপনি আমার পারফেক্ট ভাই যে কোনো মুহূর্তে আমারে নিয়ে যেতে পারে ভাই আরে উজ্জ্বল ভাই কিন্তু ভয় পাচ্ছে কিন্তু তাকে আলাদা একটা গুন্ডি কেটে তাকে সেইখানে বন্দি করে রাখবে যাতে করে আত্মারা তার উপর কোনো ক্ষতি না করতে পারে ভাই আপনার প্রতি যেহেতু অ্যাটাক হয়েছে আপনি বসেন এখানে দর্শক আপনারা দেখলেন আমাদের কিন্তু উজ্জ্বল ভাইয়ের প্রতি চরম বড় একটা অ্যাটাক হয়েছে আসলে এরকম অ্যাটাক কিন্তু আমাদের জিহাদের উপরেও সচরাচর হয় না বলে আমরা মনে করি আমি কিন্তু উজ্জ্বল ভাইকে আলাদা একটা গন্ডি করি তাকে রেখে দিলাম যাতে করে কোনো আত্মা বা ওই গন্ডির ভিতরে ঢুকে তাকে হ্যাঁ তাকে নিয়ে না যেতে পারে এই জন্য ভাই ও কিন্তু এখানে এসেছিল আমার মনে হয় খুবই স্বনিকটবর্তী চলে এসেছে কিন্তু ভাই जी भाई इंशाल्लाह अपने बेटा में साथ है ना हमारे को ना भय नहीं राइट पहले हम उनके डाकत करें भाई भाई उनका सोने की चीज़ें लें भाई देख लें दारा और जब उसने कितने स्कूले जाना लगा भाई जैसे जोड़ी से अल्लाह हो तो जब उसने कुछ ऐसा नहीं किया आपने हमारे साथ ऐसे कथा बोलो तुमने क्या ना स्कूले थोड़े थोड़े बात का देर के भाई लोग चेष्टा करो क्या मानुषर क्षति करो हमारे कथा बोलो आसनर भीतर आसो हमारे आसनर भीतर एसे आमार साथे कथा बोलो तुमि आमादेर उपरे केन आक्रमण करेछो तुम जो ट्राई करो तुम्हारा एखे आशाई लागे हमें तुम्हारे कथा ना बोले एखान जाब ना तुम जत ही भय देखान चेष्टा करो तुम्हार भय पे हमें एखान चले जाब ना तुम आसने एसे हमारे कथा बोलो हमें अवश्य तुम्हार कथागुलो सुनबो तुम जो भलो किछु चाओ ताहले आमि सेटा पूरण करब तुम्हार कोनो क्षति करब ना कथा बोला कथा बोला कथा बोल তুই কেন আসছিস এখানে কথা বল আমার প্রশ্ন তুই এখানে কেন আসছিস আমি তো টেনেছি তুই কেন এখানে থাকিস, কেন এই জঙ্গলটা তুই অভিশপ্ত করে রাখছিস, কেন তুই স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে ক্ষতি করার চেষ্টা করিস, সেটা আমাকে বল কিভাবে আসলি তুই এখানে, আমার প্রশ্নের উত্তর দে, কথা বল। বলবো না, কিভাবে কথা বলা যায় সেটা আমি জানি না। কথা বল। বলবো না, তুই এখানে কথা তোর বলাই লাগবে, যত চেষ্টাই করিস তুই আমাকে দিয়ে কোনো কথা বলাতে পারবি না, সেটা আমি দেখতেছি যে কথা বলিস কি না বলিস, তুই পারবি না। তুই চলে যা এখান থেকে। আমি চলে যাবো, চলে যাবো, লাফালাফি করছিস এখন, আমার প্রশ্নের উত্তর দে, কথা বল। তুই কি সেই আত্মা, তুই কি ওই আত্মা যে মেয়েকে এখানে মেরে ফেলেছিল, তুই সেই? কথা বল। তুই আমার কি করবি, তুই এখানে কেন আসবি, তুই ওখানে আসবি, তুই কেন আসলে এখানে? তোকে এখান থেকে বন্দি করার জন্য আসবি, এই বাগানটা কেউ প্রবেশ করতে পারে না, এই বাগানে মুক্ত করার জন্য আসছে। তুই পারবি না। আমি পারবো কি পারবো না সেটা তো তোর দেখা লাগবে না, তুই এখানে আসতে জানো, অনেক তো ভয় দেখাচ্ছিস, তুই গন্ডির মধ্যে প্রবেশ করলে কি হবে? আমার ভয় দেখতে চাস? হ্যাঁ দেখা। তুই কার উপরে এনেছিস আমাকে? আমার যাদের উপরে এনেছিস। ভাই ও কিন্তু জিহাদ কে এটা করছে ভাই, আল্লাহু আকবার। তুই দেখতে চাস না, তুই দেখতে চাস একদম বার একদম সর করবো। আওয়াজ কত বড়, তুই কারে দেখতে দেখ, তুই দেখবি না আমি কেউ। আমার কথা তুই এখান থেকে চলে যা, এখান থেকে বেরোবো না, চলে যা, তুই বন্দি না করে এখান থেকে বন্দি করবো, চলে তুই চলে যা বাঁচতে চাইলে। আমি এখান থেকে বেরোবো না, তোকে বন্দি না করে নিয়ে তোর এখান থেকে যেতে হবে, তা নাহলে আমি একে মেরে ফেলে দেবো। কাকে মারবি তুই? যার উপর আমার টানেছিস তুই, তার কিচ্ছু করতে পারবি না, তো আমি ওকে মেরে ফেলে দেবো, কিচ্ছু করতে পারবি না। তুই দেখতে চাস? এখন আমার গলা ধরে তুলে দেবো, তুই দেখতে চাস? কিচ্ছু করতে পারবি না, ঠান্ডা। তুই দেখতে চাস? কিচ্ছু করতে পারবি না তুই, সাহস কত বড়। দেখেছিস জিয়াদের গলা থেকে তো রক্ত উঠেছে ওকে ভাই, আমি কিন্তু সময় দেবো না ভাই, বন্দি করবো ভাই। জিয়াদের কোনো ক্ষতি করা তাবিজটা ভাই, তাবিজটা এখন আমার লাগবে। ভাই ভাই দেখেন না ভাই, একটু তাড়াতাড়ি করুন ভাই, দেখতে যাস আর দেখবি। আর দেখতে যাস, তুই চলে যা এখান থেকে, তুই চলে যা এখান থেকে, তুই চলে যা। চলে যা তুই, अल्लाहु अकबर अरहत भाई जी भाई कुकिंग तो टाइम बोतल बंद कर जी 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 এখন আমরা জেড কে সুস্থ করতে হবে জেডি পরে কিন্তু একটা অনেক বড় চাপ হয়ে গেছে বিশেষে গলা কিন্তু রাখতে হবে দর্শক আপনারা কিন্তু দেখতে পারলেন জিহাদের উপর থেকে কিন্তু সেই আত্মাটা চলে গিয়েছে এবং আমাদের রাহান ভাই তাকে বন্দী করে ফেলেছে ভাই ছোট ভাই ভাই যে কি শুনো ভাই এখানে যে আপনার কথা বলছিলাম তোমার উপর আনছিলাম ও কিন্তু দেখো রক্ত তোমার উপরে আক্রমণ করার পরে দেখলেন কত রক্ত ফেলেছে দেখেন এখানে আল্লাহ আল্লাহ তো আমাদের এই জায়গাটা কিন্তু আজকে থেকে মুক্ত এখানে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ আশা করা যাচ্ছে তো আমরা কিন্তু এখন বেরোতে পারি জি অবশ্যই তো প্রিয় দর্শক আপনারা দেখলেন এতক্ষণ কিন্তু আমাদের রাহান ভাই সেই আত্মাটাকে তার বোতল বন্দি করলো এবং জিহাদকে সেই আত্মা থেকে মুক্ত করলো তো এরপর থেকে ইনশাল্লাহ এখন কিছু হবে না আমরা আশা করছি এখানে আর কোনো সমস্যা হবে না সেই আত্মাটাকে আমরা বন্দি করে ফেলেছি হয়তো আত্মাটাকে আমরা নিয়েই শেষ করে দেবো ইনশাল্লাহ তো আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের গোস্ট ফাইটারের সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমাদের গোস্ট ফাইটারকে সাবস্ক্রাইব করবেন আমাদের গোস্ট ফাইটারের কাজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের মূল্যবান কমেন্টস জানাতে একদম ভুলবেন না তো এই প্রত্যাশা আজকের মতো আমরা বিদায় নিতে পারি ভাইয়া আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ